লোকটির স্ত্রী মারা যাওয়ার পর সে অন্য একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু সেই মেয়েকে অন্য কেউই দেখতে পায় না। আর এর পরে কি ঘটনা ঘটলো চলো আমরা সেটাই দেখে আসি। সিনেমার শুরুতেই আমরা লি নামে একটা লোককে দেখতে পাই, যে কিনা পাগলের মতো মন খারাপ করে রাস্তার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আসলে কয়েকদিন আগে লিয়ের স্ত্রী মারা গেছে। লি যখন অফিসে যায় তখন তার বস তাকে একটা কেস ইনভেস্টিগেশন করতে দেয়। আসলে একটা অন্ধ মেয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সে অ্যাক্সিডেন্টটা করেছে তাদের বসেরই বন্ধুর ছেলে। লি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, আর তার কাজ হলো যারা অসুস্থ নাটক করে লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা হাতায় তাদেরকে ধরা। আর এরপরে দেখি লি হসপিটালে যায় সেই কেসটির পর্যবেক্ষণ করার জন্য। যে অন্ধ মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেয়েটির নাম মেশো, সে এখন কোমায় আছে। লি যখন মেশোর জিনিসপত্র খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, ঠিক তখনই সেখানে একটা মেয়ে উঁকি মারে। ওই মেয়েকে দেখে আমাদের লিয়ের তো ভয়ে পুরো হার্ট অ্যাটাকই হয়ে যেত, কারণ কোমায় থাকা মেশো আর ওই মেয়েটি দেখতে পুরো একরকম। লিকে ভয় পেতে দেখে সে বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? যাক বাঁচা গেল, একজন তো আমায় দেখতে পাচ্ছে। ওই মেয়েটির হাব ভাব দেখে আমাদের লি তো বিরক্ত হয়ে বাইরে চলে যায়। বাইরে তার বসকে ফোন করে জানায় যে মেশোর অবস্থা খুবই খারাপ। আর এটা শুনে লিয়ের বস তো খুবই খুশি হয়, কারণ যদি মেশো মারা যায় তাহলে এই কেসটা তাড়াতাড়ি বন্ধ করা যাবে। মেশো যেহেতু অনাথ ছিল তাই তার ব্যাপারে জানতে লি তার এক বান্ধবীর কাছে যায়। এখানে মেশোর বন্ধু লিয়ের প্রশ্ন শুনে রেগে যায়, কারণ লি তাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে মেশো তার নিজের দোষে অ্যাক্সিডেন্টটা করেছে। এরপরে লি অফিসে এসে সবকিছু যখন ভালো করে দেখছিল তখন সে খেয়াল করে অ্যাক্সিডেন্টের সময় মেশোর কাছে তার লাঠি ছিল না। এরপরে দেশে দেখি লিয়ের শাশুড়ি লিয়ের সাথে দেখা করতে আসে, আর এখানটায় লিয়ের শাশুড়ি লিয়ের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল, এমনকি তার শাশুড়ি তো তার ঘর গোছাতেও সাহায্য করে। এরপরে লি যখন খাবার খাচ্ছিল তখন তার স্ত্রীর কথা খুবই মনে পড়ে, আর এ কারণে সে মনের দুঃখে বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্কস করে। সে যখন বাড়ি ফিরছিল তখন সে তার পকেটে একটা পাথর খুঁজে পায়, যেটা কিনা মেশোর রুম থেকে সে ভুল করে নিয়ে এসেছিল। তাই সে তখনই মেশোর কাছে গিয়ে সেই পাথরটা ফিরিয়ে দেয়। আর নেশার ঘরে সে পাগলের মতো মেশোর সাথে অনেক কথা বলে। সে মেশোকে বলতে থাকে, তুমি লাঠি ছাড়া কেন হাঁটছিলে? তুমি তো কিছুই দেখতে পাও না, সেই দিন যদি লাঠি নিয়ে হাঁটতে তাহলে হয়তো বা এই অ্যাক্সিডেন্টটা হতো না, হয়তো বা আমার মতো তোমার মনে অনেক কষ্ট ছিল, তাই না? আর এইগুলো বলতে বলতে লি সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপরে ঘুম থেকে লি উঠে অন্য একটা পেশেন্টের সাথে কথা বলছিল, ঠিক তখনই সে মিশোর মতো দেখতে মেয়েটি তার সামনে আসে আর তাকে হাই বলে। মেয়েটিকে দেখে লি বলে, তুমি কে বলো তো? তুমি প্রায় ওই মেয়েটার মতোই দেখতে। তখন ওই মেয়েটা বলে, আমি তো মিশো। তখন লি বলে, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? মিশো তো কোমায় আছে। আর এটা বলে লি অন্য পেশেন্টকে মিশোর দিকে তাকাতে বলে, বলে কি দেখুন তো এই পাগলি মেয়েটা কি বলছে। কিন্তু অন্য পেশেন্ট তো মিশোকে দেখতেই পাচ্ছিল না, সে লিকে এক এক কথা বলতে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এদিকে লি মিশোর ওপরে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিশো সে হাত ধরে বলতে থাকে, চলো আমার সাথে একটু, আমি তোমাকে কিছু বলবো। ঠিক এরই মধ্যে লিয়ের নজর পড়ে আয়নাতে, আর সে আয়নাতে শুধুমাত্র সে নিজেকেই দেখতে পায়, সে মিশোর কোনো ছবি আয়নাতে দেখতে পাচ্ছিল না, আর সে তো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সব কিছু দেখে লি বুঝতেই পারছিল না তার সাথে কী হচ্ছে, আর এ কারণে সে পরের দিন আবারও হসপিটালে যায়। লি দেখে মিশো ছাদে দাঁড়িয়ে আছে আর সেও সেখানটায় যায়, কিন্তু গিয়ে দেখে মিশোর হাতের ভেতর দিয়ে জলের ফোঁটা বেরিয়ে যাচ্ছে। আর এটা দেখেই তো আমাদের বেচারা লি সেখানেই ধপাস করে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন লির জ্ঞান ফিরে আসে তখন মিশো তাকে জানায়, আমি যখন কোমার মধ্যে ঘুমাই তখন আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে আসে, আর যখন কোমার মধ্যে আমার ঘুম ভাঙে তখন আবারও আমার আত্মা আমার শরীরে চলে যায়। আর এইসব ঘটনা অ্যাক্সিডেন্টের পর থেকেই হচ্ছে, আমাকে তো কেউই দেখতে পেত না, শুধুমাত্র তুমিই আমাকে দেখতে পাও। এটা শুনে লি তাকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি ভূত? তখন মিশো বলে, একেবারে ভূত তো না, তবে একটু একটু, কারণ আমি তো এখনো পুরোপুরি মারা যাইনি, আমার শ্বাস প্রশ্বাস তো এখনো চলছে, তবে যখন মরে যাব তখন পুরোপুরি ভূত হয়ে যাব। এইসব শুনে আর দেখে আমাদের বেচারা লিয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, সে তো বলেই ফেলে, আমাকেই কেন, আমাকেই কেন তুমি ধরলে? তখন মিশো লিকে বলে, তুমি কি আমাকে একটা সাহায্য করবে, আমার প্রিয় বান্ধবীর বিয়ে, তুমি প্লিজ তার কাছে আমাকে একটু নিয়ে যাবে? তখন লি বলে, আমি পারবো না, আমার অনেক কাজ আছে, তুমি একাই চলে যাও। কিন্তু মিশো তখন বলতে থাকে, আমার হাসপাতালের বাইরে যেতে ভীষণ ভয় লাগে, আমি একা যেতে পারবো না, চলো না আমার সাথে। প্রথমে তো লি না করে দেয়,
কিন্তু মিশর এত ইনোসেন্ট মুখ দেখে সে আবার রাজিও হয়। এরপরে দেখি গাড়িতে যাওয়ার পথে আমাদের মিশর সব কিছু দেখে অনেক মজা করে, কারণ সে তো আগে অন্ধ ছিল, সে তো আগে কিছুই দেখেনি, জীবনের প্রথম সে এই সব কিছু দেখছে। আর সে যখন তার বান্ধবীর বিয়ে দেখে সে তো খুবই ইমোশনাল হয়ে যায়। বিয়ে শেষে লি মিশরকে হসপিটালে নামিয়ে দেয়। তখন মিশর তাকে বলে, আমার ইন্স্যুরেন্স নিয়ে তুমি যা ইচ্ছা করতে পারো, আমার কোনো সমস্যা নেই। পরের দিন লিয়ের ম্যানেজার লিকে জানায় মিশর ব্যাপারটা তাড়াতাড়ি সেটেলমেন্ট করে নিতে, কিন্তু লি জানায় আমি মিশর বান্ধবীর সাথে কথা বলেছি, সে সেটেলমেন্ট করতে চায় না। এখানটায় তার ম্যানেজার তাকে বলতে থাকে, তুমি যদি এই কেসটা তাড়াতাড়ি সেটেলমেন্ট করতে পারো তাহলে তোমার তাড়াতাড়ি প্রমোশন হবে। কিন্তু আমরা এখানটায় দেখি লিয়ের প্রমোশন নিয়ে লিয়ের কোনো মাথা ব্যথাই নেই, কারণ বেশি দিন হয়নি তার স্ত্রী মারা গেছে, আর এ কারণে কোনো কিছুতে লিয়ের কিছুই যায় আসে না। এরপরে লি অন্য কাজ সারতে হসপিটালে যায়। সেখানটায় সে মিশুকেও খোঁজে কিন্তু পায় না। কিছুদিন পর সে আবার হসপিটালে আসে, আর তখন সে মিশুর সাথে ছাদে কিছুক্ষণ সময় কাটায়, আর সে মিশুকে বলে চলো আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আর এরপরে দেখি লি মিশুকে নিয়ে একটা সুন্দর অ্যাকোরিয়ামে যায়। সেখানে মিশু একটা ছোট্ট মেয়ে আর তার মাকে দেখতে পায়, আর সে সেদিকেই তাকিয়ে থাকে। এটা দেখে তো লি তাকে জিজ্ঞাসা করে, তোমার বুঝি তোমার মায়ের কথা মনে পড়ছে? তখন মিশু মুচকি হেসে বলে, না আমার এখন মায়ের কথা মনে পড়ছে না, আমি তো এখন বড় হয়ে গেছি, আগে যখন ছোট ছিলাম তখন খুব মনে পড়তো। যখন আমার 4 বছর বয়স তখন আমার মা আমাকে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল, আর তখনই আমার মায়ের গলা শেষবারের মতো শুনেছিলাম। অবশ্য এই ব্যাপারটা নিয়ে আমি আমার মাকে দোষ দিই না, কারণ আমার মা হয়তো বা আমাকে পালন করতে পারতো না, সেই কারণেই অনাথ আশ্রমে রেখে গেছে। আর এরপরে লি মিশুকে নিয়ে আরও কয়েকটা জায়গায় ঘুরতে যায়। সেখানটায় গাছ থেকে পড়া ফুল মিশু তার হাত দিয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু কোনো ফুলের পাপড়ি তার হাতে থাকছিল না। আর এটা দেখে লি মিশুর হাতের নিচে তার হাতটা রাখে, আর এতে মিশুর হাতের উপরে পাপড়িটি টিকে থাকে। আর এখানটায় আমরা দেখতে পাই মিশু আর লি খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন লি মিশুর ছোটবেলার ছবি দেখে তার পুরনো বাড়ির খোঁজ করে, আর সেটা সে পেয়েও যায়। কিন্তু সে ভিতরে গিয়ে দেখে সেটা একটা সেলুন হয়ে গেছে, আর সেই সেলুনের ভিতরে একজন মহিলাও ছিল। লি চুল কাটানোর নাম করে সেই মহিলাকে মিশুর কথা বলতে থাকে। লি মহিলাকে বলতে থাকে, আমার বন্ধু মিশুর অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হসপিটালে ভর্তি আছে, আপনি কি একটু গিয়ে দেখবেন তাকে? মিশুর কথা শুনে ওই মহিলা সরাসরি না করে দেয়, সে বলে যে আমি এই নামে কাউকেই চিনি না। তবে লি এটা বুঝতে পারছিলেন এই কথাটা ওই মহিলা খুব কষ্টের সাথেই বলছিল, আসলে এই মহিলাটা মিশুর মা ছিল। ওই কথা শুনে লি বা কি করবে, তাই সেখান থেকে চলে আসে। এরপর লি যখন হসপিটালে আসে তখন মিশু তার কাছে আবারও বায়না ধরে, সে বলে তুমি ওই ছোট্ট ছেলের সাথে গিয়ে খেলা করো, সেখানে থাকা সব বাচ্চাগুলোর ক্যান্সার হয়েছে আর সবাই তার মা বাবার সাথে খেলা করছিল, কিন্তু ছোট্ট ছেলেটির মা বাবা আসেনি, আর এ কারণে মিশু লিকে তার সাথে খেলা করতে বলছিল। অনেক বলার পর লি ওই ছোট্ট ছেলের সাথে খেলা করে। ওই ছোট্ট ছেলেটি লিকে জানায় তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আর তার মা বাবা সেই টাকা জোগাড় করার জন্য রাত দিন খাটছে, আর এই কারণে তার মা বাবা তার সাথে দেখা করতে আসতে পারেনি। আর এই কথা শুনে আমাদের লিয়ের খুবই খারাপ লাগে। অন্যদিকে দেখে মিশুর মা মিশুকে দেখতে এসেছে, আর যখন লি তাকে দেখতে পায় তখন সে বলে ভেতরে চলুন। তখন মিশুর মা বলে, আমি শুধু ওকে দেখতে এসেছি, ওর সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। আচ্ছা ও কি মারা যাবে? তখন লি বলে, সেটা আমি জানি না। আসলে মিশুর মা তার কাজের জন্য সে খুবই গিলটি ফিল করছিল। আর তাদের এই দুজনের কথাবার্তা মিশুও শুনে নেয়। মিশুর মন খারাপ দেখে লি তাকে বলে, আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চাইছিলাম। তখন মিশু বলে, সেটা আমি জানি, আসলে আমারই ভুল, আমি তোমাকে জানাইনি আমি আমার মায়ের সাথে ইতিমধ্যে একবার দেখা করেছিলাম। মিশু জানায় তার যখন 25তম জন্মদিন ছিল তখন সে তার মায়ের সাথে দেখা করার জন্য সেলুনে গিয়েছিল, আর সেই দিন সে তার মায়ের গলা শুনে চিনতে পেরেছিল যে সেটাই তার মা। মিশু তার মায়ের গলা শুনে খুবই খুশি হয়, আর সে তার পরিচয় দেয়, কিন্তু মিশুর মা সরাসরি না করে দেয় যে সে তাকে চেনে না। আর তার মায়ের এই কথাতে সে খুবই কষ্ট পায়, সে তাড়াহুড়ো করে সেলুন থেকে বেরিয়ে আসে। এখানটায় আমরা দেখি মিশু তার লাঠিটা ভুল করে সে সেলুনেই রেখে এসেছে, আর লাঠিটা না থাকার কারণেই সেদিনই তার অ্যাক্সিডেন্টটা হয়। এরপরে দেখি মিশু লিকে বলে, এখন তো তুমি সবই জানতে পারলে, এখন তো কেসটা খুব তাড়াতাড়ি সেটেল করতে পারবে। তখন লি জানায় তার হাতে এখন আর কেসটা নেই, আর তার চাকরিটা হয়তো বা আর থাকবে না। এর মধ্যে দেখি মিশুর শরীর খুবই খারাপ হতে শুরু করে, আর সে গায়েব হয়ে যায়। মিশুকে গায়েব হতে দেখে লি তাড়াতাড়ি আসল মিশুর কাছে যায়। সেখানটায় গিয়ে দেখে মিশুর অবস্থা খুবই খারাপ,
আর তার মুখ থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। মিশুকে এই অবস্থায় দেখে লিয়ের তার স্ত্রীর কথা মনে পড়ে, কারণ শেষবার তার স্ত্রী এরকম অবস্থায় হয়েছিল। লি এটা দেখে ভীষণ ভেঙে পড়ে আর সে বাড়িতে গিয়ে তার স্ত্রীর রুমের সামনে যায়, কিন্তু সে রুমের ভেতরে যাওয়ার সাহস পায় না। পরে দেন লি অফিসে গিয়ে শুনে ম্যানেজার মিশুর কেসটা সেটেলমেন্ট করে দেবে দুই একদিনের মধ্যে, তার মানে মিশুর কেসটা তার ম্যানেজার সুইসাইড বলে বন্ধ করে দেবে। এই কথা শুনে লি তাড়াতাড়ি মিশুর বান্ধবীকে নিয়ে তার মায়ের কাছে যায়। সেখানটায় মিশুর বান্ধবী মিশুর মাকে হসপিটালে গিয়ে মিশুর গার্জিয়ান হিসেবে সই করতে বলে, কিন্তু তখনই সেখানটায় মিশুর মায়ের দ্বিতীয় ঘরের মেয়ে চলে আসে আর এ কারণে মিশুর মা না করে দেয়। কিন্তু পরের দিন আমরা দেখি মিশুর মা হসপিটালে আসে আর তাকে দেখে লি বলে যে এই ইন্স্যুরেন্স পেপারে আপনি সই করে দিন, তাহলে মিশুর ইন্স্যুরেন্সের সব টাকা আপনি পাবেন, নাহলে কোম্পানি সব টাকা হাতিয়ে নেবে। এই কথা শুনে মিশুর মা বলে, সারা জীবন আমি মিশুকে দেখিনি, আমি তো শুধুমাত্র ওকে দেখাশোনা করতে এসেছি, আমি ওর টাকা নিতে পারবো না। এই কথা শুনে মিশুর সৎ বোন তার মাকে বলে, দেখো মা, এখনও তো তুমি লড়াই করে যাচ্ছ, এই টাকাটা আমাদের অনেক সাহায্য হতে পারে। আর এই কথাতে মিশুর মা একটু চিন্তার মধ্যে পড়ে যায়। এরপরে দেখি মিশুর মা মিশুকে খুবই যত্ন করে আর সে মিশুকে বলতে থাকে, তুমি আমাকে নিশ্চয়ই অনেক ঘৃণা করো, তাই না? আর এইটা বলে মিশুর মা মিশুর কাছে ক্ষমা চায়। আর এই সব কিছু মিশু পাশ থেকে দাঁড়িয়ে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপরে দেখি মিশু আর লি ছাদে বসে কথা বলছিল। মিশু লিকে বলে, আমার আর ভালো লাগে না, আগের দিনগুলো খুবই ভালো ছিল, সেদিনের কথা আমার এখনও মনে পড়ে, আমি মনে হয় আর বাঁচবো না, আর আমার বাঁচতেও ইচ্ছা করে না। মিশুর এই কথা শুনে লি বলে, কেন, এখন আবার কি হলো, এখন তো তোমার কাছে তোমার মাও আছে। তখন মিশু বলে, যখন আমার মাকে আমার জন্য কষ্ট পেতে দেখি তখন আমার খুবই খারাপ লাগে, আমি তো তার চোখে জলও মুছে দিতে পারি না। আচ্ছা লি, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? আর এইটা শুনে লি খুব ভালো করে বুঝে যায় মিশু তাকে কি বলতে চাইছে। আসলে মিশু তাকে মেরে ফেলতে বলছে, কিন্তু লি তাকে বলে, এটা আমি করতে পারবো না, আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। আর এখানটায় লি মিশুকে তার স্ত্রীর কথা বলে, সে বলে, আমরা দুজন খুব খুশিতেই সংসার করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার স্ত্রীর রোগ ধরা পড়ে আর সে হুইল চেয়ারে বসে যায়। তখন যত দিন যাচ্ছিল তখন আমার মনে হতো সব শেষ হয়ে গেলে হয়তো বা এত ঝামেলাই থাকবে না, কিন্তু হঠাৎ করে একদিন আমার স্ত্রীর হুইল চেয়ার সহ একটা গাড়ির সামনে যায়, যার ফলে সেখানে সে মারা যায়। কিন্তু একটা কথাই আছে না, যে সব কিছু শেষ করতে চাইলে কি সব কিছু শেষ করা যায়? এখন সেই দিনগুলোর ভাবনার কথা মনে পড়লে আমার খুবই কষ্ট হয়। মিশু সব কিছু শুনে লিকে বলে, আচ্ছা আমি যদি মারা যাই তুমি কি আমাকে মনে রাখবে? এটা শুনে লি বলে, প্লিজ এসব আর বলো না। তখন মিশু বলে, তোমার স্ত্রী যেদিন মারা গিয়েছিল সেই দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আর এটা বলার পর মিশু তার কাছে যায় আর বলে, আমি মরে যাওয়ার পর যদি আমাকে কেউ মনেই না রাখে তাহলে সেটা সব থেকে বেশি কষ্টের। এখানটায় লি আর মিশু দুজনে চোখ বন্ধ করে। লি দেখে তার স্ত্রী নিজে থেকে সেই হুইল চেয়ারটা ধাক্কা দিয়েছিল। আসলে লির স্ত্রী চাইছিল না লিকে আর কষ্ট দিতে, আর এই কারণে সে নিজেই সব কিছু শেষ করে দিয়েছিল। লি যখন চোখ খুলে সে তখন মিশুর জায়গায় তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলতে থাকে, আমরা দুজন তো অনেক ভালো সময় কাটিয়েছি, তুমি সেই সব ভালো স্মৃতিগুলো মনে করো যাতে আমিও একটু শান্তি পাই। এটা শুনে লি তার চোখের জল ধরে রাখতে পারে না আর এরপরে সে গায়েব হয়ে যায়। লি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার স্ত্রীর রুমে যায় আর সেখানটায় গিয়ে তাদের যত ভালো স্মৃতি ছিল সব কিছু মনে করে। আর এরপরে লি হসপিটালে যায়। মিশুর পাশে যে মেশিনগুলো ছিল তার মধ্যে একটা মেশিন লি বন্ধ করে দেয়, তার মানে মিশু কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এখানটায় লি মিশুর হাত ধরে আর সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর এরপরে দেখি আমাদের লি রাস্তায় একা হেঁটে বেড়াচ্ছে। যে লি স্ত্রী মারা যাওয়ার পর শুধুমাত্র কষ্ট নিয়ে বেঁচে ছিল, সে লি এখন তার আর তার স্ত্রীর ভালো স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চায়। আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলবো, সুখ আর দুঃখ যাই আসুক না কেন দুটোই মেনে নেওয়া উচিত, কারণ শ্বাস আর প্রশ্বাস যেমন আমাদের জীবনের অংশ সেরকম ভাবে সুখ আর দুঃখ এটাও আমাদের জীবনেরই অংশ। যেহেতু সুখ আর দুঃখ দুটোকেই আমাদের মানিয়েই নিতে হবে, তবে দুটোকেই না হয় আমরা উপভোগ করি, তাহলে তোমরা সবাই জীবনে বাঁচার মানেটা খুব ভালোভাবে বুঝতে পারবে।